গণঅভ্যুত্থানে নিহত সবার পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যা 7:30টায় দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তিনি বলেন, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণঅভ্যুত্থানের সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারে দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে। বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চাইলেও সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এই বৈঠকে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি নির্বাচন নিয়েও কথা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা ক্যাবিনেটে পাঠাব, রবিবারের মধ্যে এটার খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আজ বুধবার 11 সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাতে দেশের 9 অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। আজ বুধবার 11 সেপ্টেম্বর বিকেল 3টা থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই 9 অঞ্চলে নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।